Hadi kaçalım. Eter, ağlar, kutuklarına bize diyor. Papa? De, kutuklu. Anuan koy. Hey guys, good morning and welcome back to my channel. তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল কটা বলবো, এখন অ্যাকচুয়ালি 12টাও বলতে পারি আশেপাশে, আর কি ঘড়ি দেখিনি কিন্তু আগে দেখেছিলাম যে হয়তো 12টার আশেপাশে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আপনাদের সবাই কেমন আমাদের একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখো আমার মানে সকাল হয়ে সকাল হলেই মানে কাজকাম স্টার্ট। তো এদিকে মাম্মাম চলে গেছে বেরু, আর এখানে আমার রান্নাবাড়াও বসে গেছে। আজকে সিম্পল রান্নাবাড়া করবো আমার, আজকে না আমার একটু মাছ মাংস ঠাংস এই ধরনের কিছু খাবার ইচ্ছা হচ্ছিল না, একটু সিম্পল খাবার দাবারের ইচ্ছা হচ্ছে, একটু মানে সিম্পল তো বুঝতেই পারছেন। তো তার জন্য বসিয়েছি এদিকে কি বলে মুসুর ডাল বসিয়েছি, মুসুর ডাল হবে আম দিয়ে। এখানে দেখো কিছু আম এনে রেখেছে, কিছু কাঁচা আম আছে এনে রেখেছে হাজবেন্ড। তো আম দিয়ে হবে, কি হবে আম দিয়ে ডাল করব, আর তার সঙ্গে এখানে পটল রেখেছিলাম কালকে, পটল দিয়ে ভাজা করব, আর একটা বাঁধাকপি আছে সেই বাঁধাকপি দিয়ে একটা কি বলে একটা ভাজা করে নেব। সিম্পল খাবার দাবার হবে, আর ঘরের কাজকাম এখনো প্রচন্ড পরিমাণে বাকি আছে। আর ভেবে আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি সকাল সকাল, আর বাইরে প্রচন্ড পরিমাণে অন্ধকার মানে মেঘলা করে আছে। আমি যখনই সকালবেলা দিনটা ভালোই ছিল, যখনই না আমি মানে কাপড় চোপড় ধোবার প্ল্যানিং থাকে বা যখনই আমি কাপড় চোপড় ধুই তখনই আমি ম্যাক্সিমাম ওরকমই হয়। আর অ্যাকচুয়ালি ওরকমও না, অ্যাকচুয়ালি এখন এর ওয়েদারটাই এরকম যে কখন আবহাওয়া বদলে যাবে, কখন বৃষ্টি চলে আসবে, কখন তুফান হবে, কিছু কোনো কিছুই বলা যায় না। তাও কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, যেগুলো হয় না মামাম তো বিছানা কখনো কখনো শিটিও করে, তো ওগুলো তো ধুয়ে দিতেই হবে। তো ও কিছু কাপড় চোপড় আমারও আছে, টুকটাক মামামেরও আছে, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। শুকুক বা না শুকুক অ্যাটলিস্ট বাইরে রেখে দিলে জল ঝরে যাবে, আর এখন যে পরিমাণে গরম দিচ্ছে জলটা যদি ঝরে যায় তাহলে ঘরে কাপড় এনে দিলেই ঘরে ফ্যানের বাতাসে জল মানে কাপড় শুকিয়ে যায়। ম্যাক্সিমাম টাইম আমি গরম দিনে বাইরে কাপড় খুব কমই দিই, যদি ভারী কোনো কিছু থাকে তো সেগুলি আমি বাইরে দিই, না হলে আমি ঘরেই দিয়ে দিই, ঘরেই শুকিয়ে যায়। তো আমার এখন যে মেঘলা ওয়েদার হয়ে আছে এটা দেখে আমার মনে হচ্ছে যদি এখন বৃষ্টি হতো তাহলে বৃষ্টিতে স্নান করা, অনেকদিন ধরেই হয় বৃষ্টিতে স্নান টান করা হয়নি আমার, এখন বৃষ্টিতে স্নান করার খুব পরিমাণে ইচ্ছা হচ্ছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে দিনের বেলা বৃষ্টি দিলে আমার একদমই ভালো লাগে না, কাজকাম কিছুই করা যায় না। তো মনে হয় যে রাত্রেবেলা বৃষ্টি দেখ, রাত্রেবেলা তুফান টুফান যা দিবার রাত্রেবেলায় দিয়ে দাও, আর দিনের বেলাটা সুন্দর থাকুক, রোদ থাকুক, ঝলমলে থাকুক, যাতে সবাই দিনের বেলা কাজকাম কমপ্লিট করে ভালোভাবে করতে পারে। তো কিন্তু এখন আমার ইচ্ছে হচ্ছে যে একটু বৃষ্টি যদি হয়ে যায় তাহলে আমি বৃষ্টিতে স্নান করে নিতাম। আর এখন কিছুদিন ধরে হচ্ছে রোজ রাত্রেবেলা 12টা 1টার মাঝখানে মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে যায়, তো সেই জিনিসটা আমি একটুখানি ভয়ই পাই। তুফান একটু না, তুফান আমি অ্যাকচুয়ালি অনেকটাই ভয় পাই, আমি তুফান ছোটো থেকেই ভয় পাই। তার মধ্যে আমি যখন এই দু আজ থেকে ধরো পাঁচ ছ বছর হবে, আজ থেকে চার পাঁচ বছর হবে, আজ থেকে 4-5 বছর আগের ঘটনা আমার কাছে হয়তো ক্লিপ আছে, যদি থেকে থাকে তাহলে আমি অবশ্যই এটাতে অ্যাড করে দেবো, না থাকলে কোনো কিছু করা নেই, মোবাইল একটু ঘেটে দেখতে হবে যে আছে কিনা। আজ থেকে 4-5 বছর আগে ভোরবেলার দিকে 5টা 4:30 5টার দিকে যখন সকাল হয় ওই টাইমে আর কি তুফান দিয়েছিল, আর তখন হ্যাঁ 5টা 5টা 6টাই হবে তুফান দিয়েছিল, আর তুফানে তখন আমাদের ঘরের তখন আমরা ভাড়া থাকতাম আর কি, তো ওখানে আমাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছিলো। আর তখন থেকে এতটা তুফানের পরিমাণে ভয় ঢুকেছে, ভয় তো আগেই পেতাম তো তখন থেকে এতটা তুফানের প্রতি ভয়টা ঢুকেছে, সেটা মানে তুফান দিলে আমার কান্না কান্না ইচ্ছে হয়। আর এখন যে টাইমে রাত্রেবেলা 10টা 12টা 11টা ওই টাইমে যখন তুফান হয় তখন আমি আর মামাম ঘরে একাই থাকি, তখন হাজবেন্ড ঘরে থাকে না, তখন আমার মনে হয় ইস কখন কখন ঘরে আসবে কখন ঘরে আসবে, ও যদি ঘরে আসতো ঘরে আসার পর যদি তুফান হতো একটুখানি আমার টেনশনটা কম হয়, কিন্তু কিছু করার নেই, একা থাকতে হবে মামামকে নিয়ে। তো যাই হোক আগে চলো কাজকাম কমপ্লিট করি তারপর কথা বলছি। আমি ভিডিও ভালো লাগতো না, যা সেই চাপ আটার অতটাই চাপ নকর এখান থেকে আস্তাটা করু রসিদটা নিয়ে উত্তরা নিয়ে বড় দিয়ে এসেছিল হয়েছে আজকে তো পানের সময় আমি অনেক কেঁদেছি আমার
আমাদের বিছানা অনেক সব ভিজে গেছে, ২৪২৪ উড়াইছে। দেখো নেইল কাটারটা, এটা এটা এটার মধ্যে ছিল, এটাকে টেনে বের করে দিয়েছে। আমার দুষ্টু মেয়ে, আমার দুষ্টু মেয়ে। বাবা মা লাগাই, মা লাগাই। তুমি কি করেছো এটা? এটা এইভাবে থাকে তো, তুমি ওটাকে কেন বের করেছো? কিন্তু এটা খোলা যায় বলে ওর জানা হয়ে গেছে কিভাবে খুলতে হয়। এক টান মেরে খুলে দেবে, দেখো। এই দেখো কি করেছো, কি করেছো এটা? ও তো আমার চাই না, তুমি কেন খুলেছো ওটা? টি আমি পারবো না, তুমি বারবার খুলবে আর মা লাগিয়ে দেবো, এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, উলট পালট হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। এনো 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 এনো, এখন আর পারবো না, পারবো না। তুমি দুধ তুমি করছো কেন গো? তুমি দুধ তুমি করছো কেন? দাও জলের বোতল উল্টে ফেলে জল জল বার করছে, জল বার করছে। দুষ্টু কোথা কার? বাবা ময়না কোথায়? ময়না ময়না কোথায়? ময়না ময়না কোথায়? Thank you.
গরমা গরম ম্যাগি নিয়ে চলে এসেছি, ডিম দিয়ে আলু দিয়ে ভেজেছি। আজকে মনে হলো যে আলু টালু দিয়ে একদম ভাজবো। মামাম দেখো খাবে, তুমি খাবে? তো ম্যাগি ট্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি, আমি আর মামাম খাবো বলে। অ্যাকচুয়ালি তো মামামকে ঠিক তেমনভাবে এক্সট্রা খানা খাবার দাবার দেই না, কারণ বেশি তেল মশলা খেলে বা এই ফাস্টফুড তারপর চিপস কুড়কুড়ে এগুলো খেলে মামামের পেটে সমস্যা হয়, কারণ এখনও তো ওর হজম শক্তিটা তেমনভাবে ভালো হয়নি তার জন্য। তো এমনিতেই আমি নিতে নিয়ে বসেছি আর মামামকে একটু একটু দেবো, যাতে ওর মনটাও মানে ভালো থাকে, যাতে ও ভাবে যেটা আমিও একটা নতুন কিছু খাচ্ছি তার জন্য। তো যাই হোক, আর কি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দেখো, গরমের জন্য আমি চুল টুল বেঁধে একদম একাকার হয়েছি। আবার উপরে পাখা চলছে কিন্তু ফ্যানের হাওয়াগুলো মানে শরীরে লাগছে না, এতটাই গরম মানে লাগছে আর কি। উফ, আমার হাতেও ব্যথা করছে, দু তিন দিন ধরে হাত পা কাঁপছে, মনে হচ্ছে শরীরে শক্তি নেই, জুন নেই, শরীরটা একটুখানি কমজুরি কমজুরি বলে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আর বেশি বকবক করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই গরমে আমি আর বেশিক্ষণ এই ধরনের সাজগুজ করে থাকতে পারবো না, কানের দুলটা এমনি পরেছিলাম শর্ট বানিয়েছিলাম বলে। তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে আপনার ফেসবুক পেজটিকে ফলো আর বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই, লাভ ইউ অল। একটা ফ্লাইং কিস।